লেহেঙ্গা চলি গয়না চূড়ায় সেজে বসেছিলেন কোণে, শেরওয়ানি পাগড়িতে বর। বাড়িতে তখন অতিথিদের সমারোহ, বন্ধুর বিয়ে বলে কথা, তাই স্বাভাবিকভাবেই বরের বন্ধুরা হাসি ঠাট্টা মজার মুডে ছিলেন। বর কোণের সঙ্গে হাসি মস্করাও করছিলেন, কিন্তু সেসব নিয়ে বেজায় অসন্তুষ্ট হন কোণে। বিয়ের দিনে প্রথম অবস্থাতে মুখে কিছু বলতে না পারলেও মনে মনে বিরক্তির চরম সীমায় পৌঁছে যান। এরপরে ঘটে কাহিনীমে টুইস্ট, বিয়ে বাড়ি মানে হাসি মজা আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমারোহ। নানা বিয়ে বাড়িতে নানা ধরনের ঘটনা ঘটে, বলা ভালো বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে সেই বিয়ে বাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই একটি আজব ঘটনা ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বরের বন্ধুরা কোণের জন্য উপহার নিয়ে আসেন। মনে মনে রেগে থাকা নববধূ সকলের সামনে সেই উপহারের র্যাপার খুলে ফেলেন। ভিতরে ছিল বাচ্চাদের দুধের বোতল। সেই উপহার পছন্দ হয়নি কোণের, তাতেই রেগে ওঠেন তিনি, মুখ রাগে লাল হয়ে ওঠে। এরপরেই তিনি সেই উপহার রাগের মাথায় বরের বন্ধুর মুখের ওপর ছুঁড়ে দেন। সেই ভিডিও ক্যামেরাবন্দি করে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এরপরেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফেসবুক ইউজার বান্টি ঠাকুর নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেন, ক্যাপশনে লেখেন ভাবিকে সাথ মস্তি।